কাফেরদের মধ্যে থেকে যে সেনাপতির দায়িত্ব ছিল অর্থাৎ ওই কাফেরদের মধ্যে থেকে যে নেতৃত্ব দিয়েছিল তার নাম হলো মুরাহাব তার নাম কি তার নাম মুরাহাব এদিক থেকে সেনাপতির দায়িত্ব পেয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক থেকে মুরাহাব লিডার হয়ে আসছে যখন ফেস টু ফেস তাদের সামনাসামনি সাক্ষাৎ যুদ্ধ আরম্ভ হয়ে যাবে মুরাহাব একটু উঁচা মানুষ ছিল কি মানুষ মুরাহাব একটু উঁচা মানুষ ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটো মানুষ ছিল কি মানুষ ছিলেন একটু খাটো ছিলেন এইবার মুরাহাব হযরতে আলীকে ডাক দিয়ে বলে এ আলী তুমি আমার সামনে কেন আসছো আলী তুমি আমার সামনে কেন আসছো আমার সামনে সেই তার ঘরের সাথে কর্তা নিয়ে যাবে এমন ঘটনা কোনোদিন ঘটে নাই সামনেও ঘটবে না আমি কিন্তু এত বড় বাহাদুর নিজের প্রশংসা নিজেই করা শুরু করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ কাফেরের দলেরা এ মুরাহাব তুমি আমাকে ভয় দেখাইতেছো কেন এ মুরাহাব তুমি জানো নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মতো কাফেরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঘ বানায়া দুনিয়াতে পাঠাইছেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহর গোলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাহাবকে বলতেছে আমাকে তুমি কি ভয় দেখাইতেছো আমি পৃথিবীর কাউরে দেখা ভয় পাই না পৃথিবীর কোন মানুষের দেখে আমি ভয় পাই না আসো আমাদের মোকাবেলা শুরু হয়ে যাক এখানেই পরীক্ষা হবে কি হবে এখানেই পরীক্ষা হবে এইবার মুরাহাব বলতেছে আঘাত করো কি করো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আঘাত করো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না 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 মুসলমানের এটা নীতি হতে পারে না মুসলমান কখনোই কারো উপর আগে আক্রমণ করে না মুসলমান আগে কখনোই কারো উপর আক্রমণ করে না মুসলমান আক্রমণ করবে ওই সময় যখন সে আক্রান্ত হবে কি হবে যখনই মুসলমান কারো পক্ষ থেকে আক্রমণ করবে আক্রমণ এসে যাবে তখনই আমরা আক্রমণ করি সুতরাং তুমি আমার আর আক্রমণ করো কি করো মুরাহাব কি করল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করলেন ডাইনে তলোয়ার দেখায়া বামের দিক দিয়ে মেরে দেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোকা বানাইতে চান উপর দিকে দেখায় পিছন দিকে মারতে চান পিছন দিকে দেখায় সামনের দিকে মারতে চান এরকম তার কৌশলগুলো অবলম্বন করে তার কৌশল অবলম্বন করতে থাকে কিন্তু মুরাহাব তো জানে না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দেন জ্ঞান দান করেছেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وكان حقا علينا نصر المؤمنين صدق الله مولانا العظيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين رحي ميري مسكن حوالي كعبة بني ميري مدفن دياري مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سيد القوم نين ختم المرسلين سيد القوم نين ختم المرسلين آخر أبد بود فخر الأولين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز مكرم شمانيت مسلين اكرام امرا شكولي شرب البرثم شي محن رب العالمين الدرباري কালিমাত শুকুর আদায় করি যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে মুসলমান হিসেবে কবুল করে আজকে এই মুহূর্তে এই সময় আল্লাহর এক মহান হুকুম পালনের লক্ষ্যে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ আসার বসার এবং নামাজের আগ মুহূর্ত পর্যন্ত কোরআন ও হাদিস থেকে অল্প সময় কিছু আলোচনা করা এবং শোনার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন এজন্য সকলে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ অতবর দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন خاتم النبيين رسول الانبياء حبيب كبريا رسول اعلى رسول عربي جناب محمد رسول الله شغل بي صلى الله عليه وسلم পৃথিবীর মধ্যে সবচাইতে মসজিদ উত্তম উৎকৃষ্ট কি বলেন ঠিক না বা ঠিক আমি আপনি ঠিক বললেও ঠিক ঠিক কোন হুজুর না বললেও ঠিক কেন এই কথা কেন বললাম মসজিদ যে আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় সবচাইতে মাহবুব গোটা দুনিয়ার মানুষ ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কেন আল্লাহর হাবিব বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা হাদিস আল্লাহর হাবিব বলেন আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় স্থান সবচাইতে মাহবুব জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আসওয়াকুন শব্দের অর্থ বাজার আসওয়াকুন শব্দের অর্থ কি বাজার মানে যেখানে মানুষের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয় বিক্রয় হয় তাকে বাজার বলে বাজার কাকে বলে যে স্থানে মানুষের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র বেচা কেনা হয় আমদানি রপ্তানি হয় ক্রয় বিক্রয় হয় সেই স্থানকে বাজার বলা হয় কি বলা হয় আর সেই স্থানকেই আল্লাহ রাসূল বলছে এটাই সবচেয়ে আল্লাহর নিকটে অপ্রিয় স্থান তাহলে বলেন তো দেখি এই মুহূর্তে পৃথিবীর মধ্যে আমরা সবচেয়ে মাহবুব জায়গায় আছি নাকি সবচেয়ে অপ্রিয় জায়গায় আছি হাদিসের সূত্র অনুযায়ী সবচাইতে প্রিয় স্থানে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি এই জন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ
জুমার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন, কি বলেন? জুমার দিন যখনই চলে আসে আল্লাহর যারা মুমিন মুসলমান বান্দা রয়েছে বারোটার পর থেকেই অটোমেটিক তাদের ব্রেনটের ভিতরে ঘোরে আমি আজকে জুমা নামাজে যাব, খ্যাতির ভিতরে কাজ করতেছে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, রিক্সা চালাইতেছে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, গোসল করতে, এটা অটোমেটিক আইসা যায়, আসে কি আসে না? যেরকম যে প্রাইভেট কারে ড্রাইভিং করে, মোটর সাইকেল ড্রাইভিং করে, বাসে ড্রাইভিং করে, দেখবেন ওরা যদি কারোর সাথে কথাও বলে, হ্যাঁ কখন ক্লাস ধরতে হয়, কখন ব্রেক করতে হয়, হ্যাঁ কখন পিক আপ বাড়াইতে হয়, এটা অটোমেটিক তাদের হাত কাজ করে, করে কি করে না? আপনি প্রাইভেট কার চালাচ্ছেন, ড্রাইভিং করতেছেন, আপনার পাশে একজন ভাই বসে আছে, তার সাথে আলাপ হইতেই পারে, হয় কি হয় না? আলাপ করেন, গল্প করতেছেন, ড্রাইভারও কথা বলে, অনেক সময় বলে না, টিচার কথা বলে, কথা বলাতে তো ওর হাত পা বন্ধ রাখে না, বন্ধ রাখে কি? যেখানে ব্রেক সেখানে ব্রেক, যেখানে পিক আপ বাড়াতে হয় সেখানে পিক আপ বাড়ানো হয়, যেখানে ক্লাস ধরতে হয় সেখানে অটোমেটিক সব চলতেছে। বলে আল্লাহর যারা মুমিন বান্দা রয়েছে, আল্লাহর যারা দিনদার পরহেজগার বান্দা রয়েছে, বলে এরা জুমার দিন যখনই চলে আসে, এগারোটা যখন বেজে যায়, তখন থেকে একটা পূর্ব প্রস্তুতি তার আরম্ভ হয়ে যায়। কি বলেন হুজুর, হয় কি হয় না? অটোমেটিক তার ব্রেনটির ভিতরে কাজ করে, নক করতে থাকে, এই আজকে জুমার দিন, দোকান তাড়াতাড়ি বন্ধ করতে হবে, হ্যাঁ অটো নিয়ে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, হ্যাঁ চড়ার ভিতরে থেকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, অটোমেটিক কাজ করে, করে কি করে না? অবশ্যই করে। বলে এরকম যদি করে, হ্যাঁ ঠিক আছে বান্দা তুমি আগাইতে থাকো, আগাইতে থাকো, যদি আমরা এইভাবে মেহনত করতে পারি, বলো ওই আবু বকরের জামানায়, ওই আলী ওসমানের জামানায় যে আল্লাহ ছিল, আজকে সেই আল্লাহ আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে, আগে পরে চিরদিনই থাকবে। মানুষ আমলের বদৌলতে অনেক দূর পর্যন্ত যায়, যায় কি যায় না? অনেক দূর পর্যন্ত যায়। কিন্তু ভাই দোস্ত বুজুর্গ, যারা ওয়াক্তিয়া নামাজ পড়তেছেন না, এমনকি জুমার নামাজ পর্যন্ত পড়তেছেন না, তাদের ক্ষতি আছে না নাই? নেকি এক সময় ভালো লাগবে না, নেকি এক সময় কি লাগবে না? ভালো লাগবে, তার কারণ ভালোর সাথে গসা গাইলে কিন্তু ওই জিনিসটাও ভালো হয়, কথা কোন লাগে, হ্যাঁ ভালো হয় কি হয় না? এই জন্যই কবি বলেন, সহবতে স লেহ তোরা স লেহ কুনাদ, সহবতে স লেহ তোরা স লেহ কুনাদ, সহবতে ত লেহ তোরা ত লেহ কুনাদ। মুসলমান ইমানদার, ভালো লোকদের সহবতে থাকলে ভালো হওয়া যায়, আর যারা চোর গুন্ডা বদমাইশ রয়েছে, এদের সহবতে থাকলে এদের মতো হওয়া যায়, কথা বলেন ঠিক না বা ঠিক? আপনি যদি একজন ইমাম সাহেবের সাথে তাল্লুক রাখেন, একজন মসজিদের ইমামের সাথে আপনার যদি সম্পর্ক থাকে, আপনার যদি ইমামের সাথে ঘোরাফেরা করেন, আসর পরেও ঘুরতেছেন, মাগরিব পরেও চায়ের স্টলে অথবা অন্য জায়গায় বেড়াইতেছেন, একজন মানুষ দেখলে কিন্তু বুঝবে এ যে ইমামের সাথে ঘোরাফেরা করে, অবশ্যই এই ব্যক্তি অবশ্যই অবশ্যই নামাজ পড়ে, কথা বলেন ঠিক না বা ঠিক? আর একজন যদি হিরোইন খোর আর গাঁজা খোরের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, যেই ব্যক্তিটা হিরোইন আর গাঁজা আবার বাবা খায়, পান বিড়ি সিগারেট ইত্যাদি যেই সমস্ত ইসলাম নিষেধাজ্ঞা করে, এদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনি যদি সিগারেটটা একবারও টান না দেন, এরপরেও মানুষ মনে করবে সেও গাঁজা খায়, কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য বলতে চাই রে মুসলমান, আল্লাহর হুকুম পালন করো, নবীর সুন্নত মোতাবেক তুমি তোমার জীবনকে সাজাও। জুমার দিনে মসজিদে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি কোন কথার কারণে তোমার জীবনটা পরিবর্তন করে দিবেন, হয় কি হয় না? কোরআনের এমন কথা আছে, যেই কোরআনের কথার কারণে কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষকে এমনভাবে আঘাত করে, তার পুরা জিন্দগিটা পরিবর্তন হয়ে যায়।
কথা কন্যাকে হয় কি হয় না কয় উমুক মাহফিলে গিয়েছিলাম সেইখানে কোরআনের কথাগুলো আমার দিলের মধ্যে তুই আঘাত করেছে ওই দিন থেকে ওই মানুষটা জিন্দেগিতে আর কোনোদিন নামাজ কাজা করে না আছে না নাই এই জন্য জুমার দিনে মুসলমান অবশ্যই আগে আগে মসজিদে যাইতে হয় কি করতে হয় জুমার দিন আগে আগে যাইতে হয় তার কারণ মেম্বার থেকে মসজিদের মেম্বার থেকে ইমামগুলো কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে করে কি করে না ও মুসলমান ইমানদার আপনি যদি আলোচনা না শুনেন আপনার জীবন তো পরিবর্তন নাও হইতে পারে আপনি যে ইমাম সাহেব হাদিসের মধ্যে বলেছিল এই রকম জুমার দিনে আমি হাদিস শুনলাম যেই ব্যক্তি নাকি একাধারে তিনটা জুমা কাজা করবে কয়টা জুমা হুজুর বয়ান করেছিল লাগাতার যেই ব্যক্তি তিনটা জুমা বয়ান করবে আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নামটা মুনাফিকের খাতার মধ্যে বসায় দেন নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ এ মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহর গোলাম যেই ব্যক্তি একাধারে তিনটা জুমা মাইনাস করবে ইচ্ছাকৃতভাবে মাইনাস করবে তার নামটা মুমিনের খাতায় থেকে মাইনাস করে এরকম ভাবে মুনাফিকের খাতার মধ্যে দিয়ে দেওয়া হয় এখানেই শেষ নয় হাদিসের অংশ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের শেষের অংশ গিয়ে বলেন ওই ব্যক্তির নামটা ওখান থেকে কেটে বলে তার দিলের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ দিলের মধ্যে মোহর মারলে কি হয় দিলের ভিতরে মোহর মেরে দিলে কি হয় আপনার আর নেকির কাজ ভালো লাগবে না আপনার মসজিদে গেলে ভালো লাগবে না মসজিদের মধ্যে প্রবেশ করলে মনের ভিতরে শুধু জাগ্রত হবে কখন আমি মসজিদ থেকে বের হব মানুষকে এক টাকা দান করতে ভালো লাগবে না গরিবরে একশো টাকা খাওয়াইতে ভালো লাগবে না অসহায়কে এক বেলা খাওয়াইতে ভালো লাগবে না ও মুসলমান ইমানদার মা বাবার সাথে সুন্দর আচরণ করতে ভালো লাগবে না যত নেক আমল আছে প্রত্যেকটা নেক আমল কাজের মধ্যে কেমন যেন উতাল পাতাল হয়ে যাবে এটার একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা দিলের ভিতরে মোহর মেরে দিয়েছে একাধারে কয় জুমা একাধারে তিন জুমা যদি আপনি মাইনাস করেন বাদ দেন তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনার দিলের মধ্যে মোহর মারবেন আর এই মোহর মারার কারণে দেখেন কতগুলা সমস্যা হয়ে যায় আছে না নাই বিভিন্ন সাইড থেকে সমস্যাগুলো আসে এই জন্য খেয়াল করতে হবে রে মুসলমান আমার হায়াতের জিন্দেগি থাকা পর্যন্ত এক উক্ত নামাজ তো কাজা করবই না এমনকি জুমার নামাজ পর্যন্ত মাইনাস করব না এরকম চিন্তা চেতনা আর ভাবনা দরকার আছে না নাই যেহেতু আমরা মুসলমান মুসলমান যদি নাই হইতাম মুসলমান যদি স্বীকার নাই করতাম আজকে তো মসজিদে আসতাম না কি বলেন আসতাম কেউ যদি বলে হুজুর আমি মুসলমান না তাহলে ও কি মসজিদে আসবো সে তো মসজিদে আসবে না আমরা যে যারা এখানে আসছি মসজিদে আস আমরা সকলেই দাবি করি আমরা মুসলমান ঠিক না ভাই ঠিক মুসলমান দাবি করি মুসলমানের যেই কার্যকলাপ মুসলমানের যেই নিয়ম নীতি সেগুলো পালন করা ধরা দরকার আছে না নাই আগের জামানার সাহাবি ওই পর্যন্ত যেতে হবে না আরো নিচে নামেন পীর বুজুর্গ যারা আছে তাদের জিন্দেগি কেমন ছিল ঘটনা পড়েন একটু ঘটনা পড়েন তাহলেই তো বোঝা যাবে তাহলেই তো বোঝা যায় আসলে আমরা কোন পর্যায়ে আছি আর তাদের জিন্দেগি কোন পর্যায়ে ছিল তারা এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই ইসলামকে কায়েম করার জন্য তারা যুদ্ধ পর্যন্ত করেছে করেন কি করেন নাই ইসলামের কিছু বড় বড় যুদ্ধ আছে প্রসিদ্ধ যুদ্ধ আছে যেটা একমাত্র ইসলামের খাতিরেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে কায়েম করার জন্য নিজের জান পর্যন্ত গর্দান পর্যন্ত দিয়ে ইসলাম কায়েম করেছে বদর যুদ্ধ একটা কত বড় প্রসিদ্ধ যুদ্ধ কি বলেন মুতার যুদ্ধ হ্যাঁ উহুদ যুদ্ধ খাইবার যুদ্ধ
এগুলো সব মানে প্রসিদ্ধ যুদ্ধ। এখন কি আমাদের যুদ্ধ করতে হয়? কথা কন না গে, যুদ্ধ তো করতে হয় না, যুদ্ধ করতে হবে এখন আমাদের মনের সাথে। কার সাথে? নফসের সাথে যুদ্ধ করা দরকার। নফস বলতেছে এইভাবে চলো না, ওইখানে আমাকে যুদ্ধ করতে হবে। আর হ্যাঁ, যুদ্ধর যদি সময় এসেই যায়, ওলামা ইকরাম তো ডাক দিবেই। কথা কন না গে, কথা বলেন না কেন? যুদ্ধ কখন ওয়াজিব হয়ে যায়, কখন ফরজ হয়ে যায়, ওলামা ইকরামের তো এলেম আছে, কি কোন বুঝুন আছে না নাই? তখন ডাক দিলে তখন আমরা সারা দিব। কথা কন না গে, যুদ্ধের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা লাভ না ক্ষতি? আগের জামানার মধ্যে যখনই যুদ্ধ অনুষ্ঠিত হইত, এমন ঘটনা ঘটেছে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত পৌঁছে নাই, যুদ্ধের ময়দানে যাইতে চাই, শাহাদত বরণ করতে চাই, ইসলামের জন্য জীবন দিতে চাই, ইসলামের জন্য তাজা রক্ত জমিনে ঝরাইতে চাই, ইসলামের জন্য গর্দানটা ঘাট থেকে আলাদা করতে চাই, এরকম আশা আর শখ নিয়ে তারা চলতে থাকে। প্রাপ্ত বয়স্ক না হওয়ার কারণে আল্লাহ রসুল তাদেরকে অনুমতি দেন নাই। তাহলে তাদের জজবা কেমন ছিল? ইসলামের জন্য গর্দান দিবে, আল্লাহ একবার। আজকে যদি আমাদেরকে বলা হয় আমরা পালাম, কথা কম লাগে। হ্যাঁ, তাকবীরের বেলায় আছি, মাগার কি নাই, কাজের বেলায় নাই, হ্যাঁ জান যাব কিন্তু কথা নাকি। হ্যাঁ, তার কারণ হলো আমরা জান্নাত দেখি না, আমরা জান্নাত দেখি না, আমাদের গুনার কারণে। তারা তো জান্নাত দেখতে পারতো, হায় রে, শাহাদত বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতে ফেলাই দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, যখন কোনো আমার মুমিন বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দার জন্য সাহায্য করা আটা ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার যুবক ভাইরা, আল্লাহর গোলাম, আমরা ওলামা ইকরামের এরকম মুখের মধ্যে শুনে আসছি, খাইবারের যুদ্ধ, উহুদ যুদ্ধ, মুতার যুদ্ধ শুনেছে কি শুনে নাই? খাইবারের যুদ্ধটা কেমন ছিল? খাইবারের যুদ্ধ হইতেছে, যুদ্ধ হইতেছে লাগাতার, কোনো কি আসে না, ফয়সালা আসে না, কোনো রেজাল্ট আসে না, কোনো সমাধান আসে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে ডাক দিলেন, হযরত আলী, আবু বকর, ওসমান, আলী সকলেই ওখানে ছিলেন। এইবার বললেন, আজকে সেনাপতি একজন আমি নিযুক্ত করে দিব, আগামীকালকে খাইবার ময়দানে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। হযরত আবু বকর মনে করে হয়তো বা আমাকে সেনাপতি বানিয়ে দিবে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবে হয়তো বা আমাকে সেনাপতির দায়িত্ব দিবে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত সেনাপতির দায়িত্ব পেয়ে যায়, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খাইবারে যুদ্ধ আরম্ভ হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা ওনাকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন, তুমি কালকে খাইবার ময়দানে যুদ্ধ করবা, এই যুদ্ধের ময়দানে এই দল থেকে তোমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পেয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে রওনা হয়ে শেষ পর্যন্ত পৌঁছে গেলেন। কাফেরদের মধ্যে থেকে যে সেনাপতির দায়িত্ব ছিল, অর্থাৎ ওই কাফেরদের মধ্যে থেকে যে নেতৃত্ব ছিল, তার নাম হলো মুরাহাব। তার নাম কি? তার নাম মুরাহাব। এদিক থেকে সেনাপতির দায়িত্ব পেয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দিক থেকে মুরাহাব লিডার হয়ে আসছে। যখন ফেস টু ফেস তাদের সামনাসামনি সাক্ষাৎ, যুদ্ধ আরম্ভ হয়ে যাবে,
মোরাহাব একটু উঁচা মানুষ ছিল কি মানুষ মোরাহাব একটু উঁচা মানুষ ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু খাটো মানুষ ছিল কি মানুষ ছিলেন একটু খাটো ছিলেন এইবার মোরাহাব হযরত আলীকে ডাক দিয়া বলে এ আলী তুমি আমার সামনে কেন আসছো আলী তুমি আমার সামনে কেন আসছো আমার সামনে সেই তার ঘরের সাথে কর্তা নিয়ে যাবে এমন ঘটনা কোনোদিন ঘটে নাই সামনে উঠবে না আমি কিন্তু এত বড় বাহাদুর নিজের প্রশংসা নিজেই করা শুরু করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ কাফেরের দলেরা এ মুরাহাব তুমি আমাকে ভয় দেখাইতেছ কেন এ মুরাহাব তুমি জানো না কি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মতো কাফেরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঘ বানায়া দুনিয়াতে পাঠাইছেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহর গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাহাবকে বলতেছে আমাকে তুমি কি ভয় দেখাইতেছো আমি পৃথিবীর কাউরে দেখে ভয় পাই না পৃথিবীর কোন মানুষের দেখে আমি ভয় পাই না আসো আমাদের মোকাবেলা শুরু হয়ে যাক এখানেই পরীক্ষা হবে কি হবে এখানেই পরীক্ষা হবে এইবার মোরাহাব বলতেছে আঘাত করো কি করো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আঘাত করো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না 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 মুসলমানের এটা নীতি হতে পারে না মুসলমান কখনোই কারো উপর আগে আক্রমণ করে না মুসলমান আগে কখনোই কারো উপর আক্রমণ করে না মুসলমান আক্রমণ করবে ওই সময় যখন সে আক্রান্ত হবে কি হবে যখনই মুসলমান কারো পক্ষ থেকে আক্রমণ করবে আক্রমণ এসে যাবে তখনই আমরা আক্রমণ করি সুতরাং তুমি আমার উপর আক্রমণ করো কি করো মুরাহাব কি করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করলেন ডাইনে তলোয়ার দেখায়া বামের দিকে মেরে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোকা বানাইতে চান উপর দিকে দেখায় পিছন দিকে মারতে চান পিছন দিকে দেখায় সামনের দিকে মারতে চান এরকম তার কৌশলগুলো অবলম্বন করে তার কৌশল অবলম্বন করতে থাকে কিন্তু মুরাহাব তো জানে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দেন জ্ঞান দান করেছেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের প্রশংসা জ্ঞানের বিষয়ে আল্লাহর রাসূল নিজেই বলেন কি বলেন এই এই মদিনার যত এলেম আছে মনে করেন এটা এলেমের একটা শহর কিসের শহর এলেমের শহর বলে এই এলেমের শহরে প্রবেশ করতে যে দরজাটা আছে এই দরজাটাই হলো একমাত্র আলী সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার যুবক ভাইরা এই হলো খাইবার যুদ্ধের ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মুরাহাব ডাইনে দেখায় বামে মারে বামে দেখায় ডানে মারে তলার এইভাবে চালাইতে থাকে উপর দিকে দেখায় সামনের দিকে মারতে থাকে সামনের দিকে দেখায় পিছন দিকে মারতে থাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সকল এরকম ভাবে তলোয়ারগুলো তার ঢাল দ্বারা প্রতিহত করলেন এবং এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে আলী রাদিয়াল্লাহু তাআলা মুরাহাব কে এমন ভাবে আঘাত করলেন ইসলামের ইতিহাসের পাতায় আজও লেখা আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আঘাতের কারণে মুরাহাবের ঘাড় থেকে মাথাটা একটা কোবে আলাদা হয়ে ছিটকা গিয়ে দৌড়ে পড়ে সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর তরবারির কোঠা পর্যন্ত জমিনের ভিতরে ঢুকে পড়েছিল সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার এই হলো খাইবার যুদ্ধের ইতিহাস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে এইভাবে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ আরম্ভ হয়ে গেল মুসলমানের বিজয় হয়ে গেল পর সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলতেছে আলী আমি জানতে পারলাম যুদ্ধের ময়দানে তোমার ঢাল নাকি ভেঙে গিয়েছিল কি ভেঙে গিয়েছিল আমি জানতে পারলাম যুদ্ধের ময়দানে তোমার ঢাল নাকি ভেঙে গিয়েছিল ঢাল ছাড়া কি যুদ্ধ করা যায়
বাম হাতে ঢাল রাখতে হয় আর ডান হাত দিয়ে তরবারি চালাইতে হয় তোমার ঢাল ভেঙে যাওয়ার পর তুমি কিভাবে যুদ্ধ চালাইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওগো আল্লাহর রাসূল আমি তো ওই যে দুর্গের দরজা আছে লোহার দরজা কিসের দরজা যেই দরজা 40 জন নওজোয়ান যদি চতুর্দিকে ধরত ওই দরজাকে একটা ইঞ্চি পর্যন্ত জাগাইতে পারত না সুবহানাল্লাহ আরো আস্তে কোন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ যেই লোহার দুর্গের দরজাটা লোহা দিয়ে পিতল দিয়ে বানানো ছিল 40 জন নওজোয়ান যদি চতুর্দিকে ধরত হাত মারত একটা ইঞ্চি পর্যন্ত জাগ্রত করতে পারত না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমেই যুদ্ধকালীন সময় নাকি বাম হাতে সেটা রেখে যুদ্ধ করেছেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলতেছেন আলী তুমি এতবারে 40 মনের দরজা দ্বারা তুমি কেমনে যুদ্ধ করলা এটা কি তোমার দ্বারা কি সম্ভব নাকি এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আল্লাহর পয়গম্বর আপনি কেন বিশ্বাস করেন না আমি এই দরজা বাম হাতে রেখে যুদ্ধ করেছিলাম এই দরজাটা আমি আমার বাম হাতে রেখেছি অপরদিকে ডান হাত দিয়ে আমি যুদ্ধ পরিচালনা করেছি আল্লাহ রাসূল বলেন এইবার তোমাকে একটু পরীক্ষা করা হোক তোমাকে একটু পরীক্ষা করা হোক আল্লাহ রাসূল তো সব জানেনই জানেন কি জানেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বলতেছে দেখি একটু আমার সামনে জাগ্রত করো কি করো আমার সামনে একটু জাগ্রত করো এই 40 মনের দরওয়াজা একটু জাগাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করলেন ব্যবহার করলেন কিন্তু বিন্দু মাত্র ওই দুর্গের দরজাটা মারাইতে পারলেন না বিন্দু মাত্র লড়াইতে পারলেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচের দিকে দিয়ে একটু শরম পাইলেন কি পাইলেন একটু শরম পাইলেন এইবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে বিশ্ব নবী ডাক দিয়ে বলে ও আলী তুমি কেন শরম পাইতেছো আয় তুমি যে এই দরজা নিয়ে যুদ্ধ করেছো তোমার শক্তি দ্বারা তুমি যুদ্ধ করতে পারো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত ফেরেশতা তোমার সাথে লাগায়া দিয়া এই দরজাতে জাগ্রত করে তোমার যুদ্ধকে বিজয় করে দিয়েছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহর গোলাম ইসলাম কিন্তু আমরা এমনি পাই নাই রে মুসলমান ইসলাম কিন্তু আমরা এমনিতেই পাই নাই রক্তর বিনিময়ে ইসলাম এসেছে সাইরকম কথার বিনিময়ে ইসলাম এসেছে এরকম ভাবে কত কষ্ট মুজাহাদা গিয়েছে আজকে এই ইসলাম পাইয়া আমরা কতই না ঠাট্টা আর মস্কারি করি কথা বলেন আসে না না ইয়া ইলাহি মুজসে মুজক দূর কর ইয়া ইলাহি মুজসে মুজক দূর কর তাকে ইমা উসমে তুজকো এক নজর ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই মুসলমান ইমানদার এই জন্য আমরা বলতে চাই রে মুসলমান এখনো সময় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেইভাবে তোমার জীবনকে পরিচালনা করতে বলেছে ওইভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করো ওইভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করে আল্লাহর সুন্নত দিয়ে তোমার জীবনকে সাজাইতে থাকো আর এমত অবস্থায় যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি দিবেন জান্নাত দিবেন জান্নাত দান করবেন কবরের মধ্যে জান্নাত বিছানা অটোমেটিক চলে আসবে কি আসবে কবরের মধ্যে অটোমেটিক জান্নাতের বিছানা চলে আসবে জান্নাতি হাওয়া চলে আসবে জান্নাতি হাওয়া আমরা কোনোদিন পাইছি নাকি
কথা কন না কে এই যে ফ্যান বাতাস দেয় এই বাতাস নাকি জান্নাতি বাতাস তো এমন বাতাস না জান্নাতি বাতাস যখনই মানুষের শরীরের মধ্যে টাচ করবে মনে হয় এক নতুন কিছু শরীর অনুভব করতেছে সুবহানাল্লাহ নতুন কিছু কি কিছু নতুন যা জীবনে কোনোদিন শরীর স্পর্শ করে এমন কিছু এই জন্য আল্লাহর হুকুম মেনে চলা নবীর সুন্নত তরিকায় চলা দরকার আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আর প্রথম অংশ যে আলোচনা করলাম যে জুমার দিনে গুরুত্ব দিয়ে মসজিদে আগে আগে আসার দরকার আছে না নাই আমরা আসবো তো ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে এই মসজিদে যারা নামাজ পড়েন তারা জানেন যে এখান থেকে প্রতি সপ্তাহে ১২টা ৪৫ থেকে ১২টা ২০ বা ২৫ এই পর্যন্ত আলোচনা করা হয় প্রতি জুমায় একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করি এই জন্য সকলেই আরও একটু আগে আসার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ তাহলে আলোচনা থেকে কিছু নিতে পারবেন কি বলেন ঠিক না আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করুন সকল বলুন আমিন ওয়াখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন